আসসালামু আলাইকুম আমি কানিজপাতে মারদার টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা আমাদের টাইটেল দেখে বোঝা যাচ্ছে সন্ধি মূলত সন্ধি কিন্তু আমাদের যে বাংলা দ্বিতীয় পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তো আজকে আমরা আগে জানতে হবে যে সন্ধি অর্থ কি এই অর্থ কি এটাই কিন্তু অনেকে অনেক সমস্যা করে ফেলে যখন কাউকে বলা হয় সন্ধি অর্থ কি বা সন্ধি দ্বারা কি বুঝ সবাই বলে একটা শব্দের সাথে আরেকটা শব্দের বা একটা পদের সাথে আরেকটা পদের যে মিলন সেটাকেই সন্ধি বলে আসলে কিন্তু এটা ভুল যদিও সন্ধি অর্থ মিলন এটা ঠিক আছে যে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন তবে এটা কিন্তু কোনো পদের সাথে কোনো পদের মিলন না সন্ধি অর্থ যদিও মিলন তবে এটা কিন্তু কোনো পদের সাথে পদের পদের মিলন না একটা শেষ বর্ণ বা ধ্বনির সাথে আরেকটা পদের প্রথম বর্ণ বা ধ্বনির যে মিলন সেটাকে বলে মূলত সন্ধি অর্থাৎ সন্ধিতে কিন্তু কোনো শব্দের সাথে শব্দের বা পদের সাথে পদের মিলন হচ্ছে না হচ্ছে কি ধ্বনির সাথে আরেকটা ধ্বনির মিলন তো সন্ধিদার কি হচ্ছে ধ্বনির সাথে বা একটা বর্ণের সাথে আর একটা বর্ণের মিলন ধ্বনির সাথে আর একটা ধনির মিলন অর্থাৎ কি এখানে কিন্তু কোনো জায়গায় আমরা যদি বলে ফেলি যে একটা শব্দের সাথে আর একটা শব্দের মিলন সেক্ষেত্রে কিন্তু ভুল হবে আমাদের মনে রাখতে হবে যে একটা শব্দ বা একটা পথ তার সাথে তার একটা পদের শেষ যে বর্ণ বা ধ্বনিটা থাকবে তার সাথে আরেকটা পদের শুরু যেই ধ্বনি বা বর্ণটা থাকবে তার যে মিলন সেটা কি মূলত বলতেছে কি সন্ধি তো এখন কথা হচ্ছে এই সন্ধি যেহেতু আমরা তো প্রথমে বললাম যে ধ্বনির সাথে আরেকটা ধ্বনির মিলনকে সন্ধি বলে এখানে যেহেতু কোনো শব্দের কথা নেই তাই এই সন্ধি মূলত তত্ত্বে আলোচনা করা হয়ে থাকে সন্ধি আলোচনা করা হয়ে থাকে ধ্বনি তত্ত্বে আলোচনা করা হয়ে থাকে কারণ কি যদি এখানে ধ্বনি আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যদি এখানে ধ্বনি নিয়ে কথা হচ্ছে তাহলে অবশ্যই এটা তত্ত্বে আলোচনা করা হয়ে থাকবে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে সন্ধি কয় প্রকার এটাও কিন্তু সবাই অনেক বেশি ভুল করে ফেলে সন্ধি কয় প্রকার যখন বলা হয় বেশিরভাগ উত্তর দিয়ে ফেলে যে দুই বা তিন এরকম উত্তর দেয় কিন্তু অনেকে যখন দুই প্রকার বলে যখন বলা হয় কাকে কি সেক্ষেত্রে তারা বলে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি অর্থাৎ কি এটাও কিন্তু একটা ভুল উত্তর তারা দিয়ে বসে যদিও সন্ধি দুই প্রকার তবে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি না বাংলা সন্ধি এবং আরেকটা হচ্ছে সংস্কৃত বা তৎসম সন্ধি যেই বাংলা সন্ধি সেটাকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং তৎসম বা সংস্কৃত যে সন্ধি সেটাকে আবার তিন ভাগে ভাগ করা যায় স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি তো অনেকে কি করে মোট তিন প্রকার বলতে পারে যে বাংলা সন্ধিতে সরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি আছে আবার তৎসমতে সরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি আছে তাই অনেকে কী করে মোট তিন প্রকার বলে ফেলে যে সরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি তবে আমাদের পরীক্ষার প্রশ্ন যদি আসে যে সন্ধি মূলত কয় প্রকার সেক্ষেত্রে আমাদের অবশ্যই বলতে হবে দুই প্রকার সন্ধি দুই প্রকার বাংলা সন্ধি এবং তৎসম সন্ধি অর্থাৎ কি এই দুই প্রকার ভিতরে একটা হবে বাংলা সন্ধি আরেকটা হচ্ছে তৎসম বা সংস্কৃত সন্ধি এই যে বাংলা সন্ধি এটাও আবার দুই প্রকার একটা হচ্ছে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি এবং এই তৎসম সন্ধিও আবার তিন প্রকার স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি তো এখন আমরা দেখব এই যে বাংলা সন্ধি যেটা দুই প্রকার স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি এবং এই যে তৎসম বা সংস্কৃত সন্ধি এটা যে তিন প্রকার স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি এই সন্ধিগুলোর প্রকারভেদগুলো তো আমরা দেখতে পাচ্ছি এই যে বাংলা সন্ধি সেটা হচ্ছে একটা স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি ঠিক তেমনি এই স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি কিন্তু আমাদের তৎসম সন্ধির ক্ষেত্রেও আছে তাই অনেক সময় কি হয় এই স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি আর এই স্বরসন্ধি এবং এই স্বরসন্ধি এবং এই ব্যঞ্জন সন্ধি আর এই ব্যঞ্জন সন্ধিকে একই নিয়মে ধরা হয় তাই যদি বলা হয় পরীক্ষার প্রশ্নে অনেক সময় যে মোট কত প্রকার সেই ক্ষেত্রে যদি দুই অপশন না থাকে সেক্ষেত্রে কিন্তু তিন প্রকার হবে কারণ কি তখন সরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং এই বিসর্গ সন্ধি এই তিনটাকে কাউন্ট করা হয় তো এখন আমরা দেখব এই যে সরসন্ধি ব্যঞ্জন সন্ধি এগুলো কিভাবে সন্ধি বিচ্ছেদ করে থাকে বা সন্ধি অর্থ যেহেতু মিলন এটা কীভাবে মিলনটা হয় মূলত এই সরসন্ধির ক্ষেত্রে সরসন্ধির ক্ষেত্রে সরসন্ধির সাথে যখন কোনো সরসন্ধির যোগ হয় যে যেই সন্ধিটা হবে সেটা হবে স্বরসন্ধি অর্থাৎ স্বর যোগ স্বর অর্থাৎ স্বরসন্ধির সাথে আরেকটা স্বরসন্ধির যে যোগ হবে যার ফলে যে মিলনটা হবে যে মিলন হবে সেটা হবে আমাদের স্বরসন্ধি তবে ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে আবার তিনভাবে হয়ে থাকে একটা হচ্ছে স্বর স্বরের স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের যোগ একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের যোগ এবং একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে আবার ব্যঞ্জন বর্ণের যোগ অর্থাৎ কি ভাবে হয়ে থাকে একটা হচ্ছে স্বরযোগ স্বর স্বরযোগ ব্যঞ্জন একটা হচ্ছে যোগ স্বর এবং আরেকটা হচ্ছে যোগ ব্যঞ্জন অর্থাৎ কি আমরা যখন দেখব যে একটি শব্দের শেষ যেই বর্ণটা আছে সেটা ব্যঞ্জন বর্ণ এবং আরেকটা যে পদ বা শব্দের প্রথম যেই বর্ণটা আছে সেটা একটা ব্যঞ্জন বর্ণ এই দুইটা ব্যঞ্জন বর্ণের ফলে যেই মিলনতে হবে সেটা হবে আমাদের ব্যঞ্জন সন্ধি অথবা আরেকটা দেখবো যদি এখানে একটা শেষ যে প্রথম পদটার শেষ বর্ণটা যদি স্বরবর্ণ থাকে তবে দ্বিতীয় পদের বা দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ বা ধ্বনি যদি আমাদের ব্যঞ্জন বর্ণ থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সেটা ব্যঞ্জন সন্ধি হবে অর্থাৎ আমাদের এটা মাথায় রাখতে হবে স্বরসন্ধির জন্য দুইটা বর্ণকে স্বরসন্ধি হতে হবে বা স্বরবর্ণ হতে হবে তবে ব্যঞ্জনের ক্ষেত্রে একটাও যদি ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জনধ্বনি থেকে থাকে সেটা অবশ্যই যে মিলনটা হবে সেই মিলনটাকে অবশ্যই ব্যঞ্জন সন্ধি বলা হবে আর বিসর্গ সন্ধির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বিসর্গ দেওয়া ফরজ অর্থাৎ কি বিসর্গ সন্ধির ক্ষেত্রে বিসর্গ দেওয়া ফরজ আজকে আমাদের মনে রাখতে হবে বিসর্গ সন্ধির ক্ষেত্রে যখন আমরা কোনো সন্ধি বিচ্ছেদ করব অর্থাৎ মূলত সন্ধি অর্থ যদিও মিলন বোঝানো হয়ে থাকে সন্ধি অর্থ যদিও মিলন বোঝানো হয়ে থাকে কিন্তু মূলত আমাদের পরীক্ষার যে প্রশ্ন সেখানে কিন্তু কখনই আমাদের মিল করতে দেয় না যে কখনোই এরকম আসে না যে বিদ্যাযোগ আলোয় বিদ্যালয় এটা আসে না আসে বিদ্যালয় থাকে আমাদের সন্ধি বিচ্ছেদ করে দেখাতে হয় যদিও সন্ধির অর্থ মিলন কিন্তু পরীক্ষার হলে আমাদের বিচ্ছেদ করতে দিতে হয় বিচ্ছেদ করতে বলে তো সেই জন্য আমাদের মনে রাখতে হবে বিচ্ছেদ করার ক্ষেত্রে কি দিতে হবে অবশ্যই বিসর্গ দিতে হবে বিসর্গ সন্ধিতে তো এখন আমরা দেখব যে মূলত আমরা এখানে প্রকারভেদগুলো দেখলাম এখন আমরা দেখব এই বিসর্গ সন্ধি আমরা কিভাবে চিনব বা বিসর্গ সন্ধি আমরা কিভাবে বিচ্ছেদ করবো বা মিলন ঘটাবো এই যে বিসর্গ সন্ধি এটাকে আবার দুইটা অংশের লেখা যায় একটা হচ্ছে রজাত সন্ধ্যা একটা হচ্ছে সজাত তো এই যে রজাত এবং স্বজাত এই মূলত রদার এখানে নয় এবং রেফকে বোঝানো হচ্ছে এবং এই দন্ত স দিয়ে দন্ত স মূর্ধনস এবং তালেবস্বকে বোঝানো হচ্ছে এই যে সন্ধি আমি প্রথমেই বললাম যদিও সন্ধি অর্থ হচ্ছে মিলন তবে আমাদের পরীক্ষার প্রশ্নে কিন্তু কখনই বলে না দুটাকে মিল করে দাও বলে কি আলাদা করে দেখাও বিচ্ছেদ করো তো এই জন্য আমাদের দেখতে হবে যে এই সন্ধি আমরা কীভাবে বিচ্ছেদ করতে পারবো তো আমি যদি দেখি সেক্ষেত্রে আমার মনে রাখতে হবে যখন আমরা কোনো একটা শব্দে বা কোনো একটা পদে যদি দেখি দন্ত স তালেবস্ব স বৈষণ্য র এবং বৈষণ্য রয়ের সংক্ষিপ্ত রূপ যেটা রেফ এবং ওকার এই কয়েকটা বর্ণ যদি আমরা দেখি একটা শব্দের মধ্যে সেই বর্ণগুলো উঠে যেয়ে সেই বর্ণগুলোর পরিবর্তে কি আসবে বিসর্গ আসবে এভাবে আমরা খুব সহজে বিসর্গ সন্ধির বিচ্ছেদটা করতে পারি অর্থাৎ কি কি। তালিবস্য স মূর্ধনস্ব র রেফ এবং ওকার তো আমরা এইভাবে মনে রাখবো আমরা যখন কোনো একটা শব্দের বানানে কী কী দেখব তালিবশ্ব দন্তস্য মূর্ধন শ র রেফ এবং ওকার সেই জায়গায় এই বর্ণগুলোকে উঠিয়ে তার পরিবর্তে বিসর্গ দিতে হবে এমন না যে এই বর্ণগুলোকে রেখে দিলাম তার সাথে একটা বিসর্গ যোগ করলাম এই বর্ণগুলোর পরিবর্তে সেই জায়গায় বিসর্গ দিতে হবে এভাবে আমরা বিসর্গ সন্ধি বিচ্ছেদ করে থাকি যেমন আমরা যদি দেখি তপবন এই যে তপোবন এই সব যদি আমাকে বিচ্ছেদ করতে বলা হয় কারণ যদি এখানে মিলন করতে দেয় না আমাদের মূলত বিচ্ছেদে বিচ্ছেদই করতে দেয় সন্ধির প্রশ্নগুলোতে যদি আমরা দেখি তো এটাকে যদি আমি বিচ্ছেদ করি সেক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি এখানে কি আছে আমি কিন্তু বললাম একটা ওকার যদি থাকে তার পরিবর্তে আমাদের বিসর্গটা লিখতে হবে তাই না তো এখানে আমরা যদি দেখি তপ ওকারের পরিবর্তে আনতে হবে আমাদের বিসর্গ যোগ বন অর্থাৎ কি আমরা যখন দেখব কোনো তালিবস্ব দন্তস্ব মূর্ধনস্ব র রেফ ওকার তার সাথে কিন্তু কখনোই বিসর্গ হবে না এগুলো উঠে যাবে এবং তার পরিবর্তে আসবে আমাদের কি বিসর্গ যেমন এখানে একটা ওকার ছিল তার পরিবর্তে কী আসছে বিসর্গ আসছে তেমন আমরা যদি আরও কিছু উদাহরণ দেখি যেমন পুনরায় এই পুনরায় শব্দটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হয় এই যে এখানে কি ছিল একটা বৈষ্ণ্য র ছিল এখানে কী ছিল বৈষ্ণ্য র ছিল এই বৈষ্ণব উঠে যাচ্ছে বৈষ্ণ পরিবর্তে বৈষ্ণব রর সাথে কিন্তু না বৈষ্ণ্য রয়ের পরিবর্তে কে আসছে বিসর্গ আসছে আর এগুলো কি হচ্ছে আমাদের সন্ধি তারপর আমরা যদি দেখি দুস্থতে আমরা কি দেখতে পাচ্ছি এই যে দন্তস্বটা যে ছিল কারণ আমরা তো জানি যে থ বর্গের পূর্বে সময় তৎসম বা অতৎসম শব্দের ক্ষেত্রে কী হয় দন্তঃস্য হয় এই যে দন্তঃ্যটা যে ছিল এই দন্তস্যটা উঠে যাচ্ছে এবং তার পরিবর্তে কে আসছে তার পরিবর্তে বিসর্গ আসছে তার পরিবর্তে কে আসছে বিসর্গ আসছে অর্থাৎ কি এভাবে আমরা দেখতে পাচ্ছি যে তালিবস্ব দন্তস্ব মূর্ধন সব র রেফ এবং ওকার তাদের পরিবর্তে বিসর্গ আসে মূলত বিসর্গ সন্ধি নিয়ম এইটাই কারণ বিসর্গ সন্ধিতে মানে কি বিসর্গ থাকা ফরজ তবে কিছু ব্যতিক্রম নিয়ম আছে কিছু ব্যতিক্রম নিয়ম বলতে নীরস নীরব এই সকল শব্দে বর্ণগুলো উঠে না যে বিসর্গযুক্ত হয় এগুলো হচ্ছে ব্যতিক্রম নিয়ম আমরা যদি ব্যতিক্রম নিয়মটা দেখি নীরব বা নীরস এই নীরব বা নিরসের যখন আমাদের বিচ্ছেদ করতে বলা হয় সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমত কি আমি প্রথমে বলেছিলাম যে এই বর্ণগুলো উঠে যাবে তার পরিবর্তে একটা বিসর্গ আসবে কিন্তু এখানে যে বৈষ্ণ্য র ছিল সেই বৈষ্ণ্যরা কিন্তু বর্ণগুলো থেকে বা শব্দগুলো থেকে উঠে যাচ্ছে না তাই না এবং তার পরিবর্তে কিন্তু বিসর্গ আসছে না কারণ কি এই যে এরকম চারটা শব্দ আছে নীরব নীরস নিরাকার ইত্যাদি এই কয়েকটা শব্দের ক্ষেত্রে কি হয় এক তো রটা বৈষ্ণ্য র যে থাকে সেই বৈষ্ণরা উঠে যাচ্ছে না বৈষ্ণরা উঠে যাবে না এবং বিসর্গ তার আগে বসবে আর তাছাড়াও আমরা যদি লক্ষ্য করি এই প্রত্যেক যে শব্দ বা প্রত্যেকটা যে পদ সেগুলো কি দিয়ে লেখা ছিল দীর্ঘিকার দিয়ে লেখা ছিল সেই দীর্ঘিকার পরিবর্তন হয় কি হয়ে যায় যখন আমরা সন্ধি বিচ্ছেদ করব রস্বিকার হয়ে যাবে তা আমরা লক্ষ্য করব এই যে সকল বানান সেগুলো কিন্তু দীর্ঘিকার থাকে এবং র থাকে এরকম কিছু শব্দগুলো বা পদগুলো সেগুলোর ক্ষেত্রে কি হয় বয়সন রটা উঠে যায় না তার পরিবর্তে বিসর্গ আসে না বিসর্গ নয়ের সাথে এমনি আসে আর যে দীর্ঘিকারটা থাকে সেটা রস্বিকার হয়ে যায় এই কয়েকটা হচ্ছে একটু ব্যতিক্রম নিয়মে বিসর্গ সন্ধির উদাহরণ তো আমরা এখন দেখলাম বিসর্গ সন্ধির জন্য কিন্তু আমাদের এই বক্সটা মনে রাখতে হবে অনেক বেশি করে কি তালিবশ্ব স শূর্ধন্য স্ব অর্থাৎ কি স এই তিনটা স আর হচ্ছে বৈষণ্য র এবং রেফ যেটা হচ্ছে কি র জাতের ভিতরে পড়ে যায় বৈষণ্য র এবং রেফ আর আমাদের মনে রাখতে হবে সরব যে সরবধ্বনী যে সংক্ষিপ্ত কার তার মধ্যে কোন কারটা ও কার এটা হচ্ছে সর সন্ধি স্বর ধ্বনির ক্ষেত্রে বিসর্গ সন্ধির নিয়মটা যে ছিল তো এই ওকার তালিবশ্ব মূর্ধন্যঃশ্ব দন্তঃ্ব অর্থাৎ তিনটা স্ব এবং র এবং রেফ যদি থাকে কোনো শব্দে বা পদে তার যদি আমরা কখনো সন্ধি বিচ্ছেদ করি এই যে কি করবো আমরা এই ওকার বা এই বর্ণগুলোর পরিবর্তে একটা বিসর্গ আনবো এবং তারপর আরেকটা যে পদ থাকে সেটা লিখব মূলত যদিও কখনো কিন্তু পরীক্ষা প্রশ্নে আসে না যে তপবন এটা হচ্ছে তোমার সন্ধি করে দেখাও মূলত সন্ধি দেওয়া থাকে সেটাকে বিচ্ছেদ করেই দেখাতে হয় তাই আমাদের মনে রাখতে হবে আমরা যখন কোনো একটা পদ বা শব্দে এই বর্ণগুলো দেখব তার পরিবর্তে আমরা বিসর্গ নিয়ে আসবো আর ব্যতিক্রম নিয়মের ক্ষেত্রে কি হচ্ছে দীর্ঘিকারটা রসিকার হয়ে যাচ্ছে আর যে রটা ছিল সেটা আর পরিবর্তন হয়ে বিসর্গটা আসবে না তো আজকে আমরা সন্ধিটা এখানেই শেষ করছি এই যে আমরা যে দেখলাম আজকে এই পর্বটা সন্ধি আমরা এখানেই শেষ করছি এই যে আমরা যে দেখলাম এই সন্ধি তারপর হচ্ছে সন্ধির যে প্রকারভেদ সন্ধি আমরা কিভাবে চিনব যখন আমরা কোনো একটা ধনির সাথে আরেকটা ধ্বনি বা বর্ণের মিল পাবো সেটাই কিন্তু সন্ধি এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা কোথাও কিন্তু শব্দ বলতে পারবো না এই যে সন্ধি এটা কিন্তু আমাদের ধ্বনি এই জন্যই আলোচনা করা হয়ে থাকে কারণ এখানে ধ্বনির সাথে আরেকটা ধ্বনির মিলকে সন্ধি বলে এছাড়া আমরা যদি দেখি এই যে সন্ধির যদি কখনো পরীক্ষা প্রশ্নে আসে যে সন্ধি সন্ধি বিচ্ছেদ করে দেখাও তো সন্ধি সন্ধি বিচ্ছেদ করলে কিন্তু থাকে কি সম যোগ ধি অর্থাৎ কি আমরা মনে রাখবো এই সন্ধি যখন বলা হবে সন্ধির ক্ষেত্রে যখন বিচ্ছেদ বলা হয় সেটা সমযোগ ধি হয় আর আমরা তো প্রথমেই বললাম যে আমরা যখন দেখব কোনো একটা পদের শেষ বর্ণ বা ধ্বনির সাথে আরেকটার প্রথমটার মিলন হবে সেটাই হচ্ছে কি আমাদের সন্ধি এই ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি এখানে একটা কিন্তু ব্যঞ্জন বর্ণ আছে তাই না অর্থাৎ এখানে একটা ব্যঞ্জন বর্ণ আছে এবং একটা স্বরবর্ণ আছে অর্থাৎ যদি বলা হয় সন্ধি কোন নিয়মে সন্ধি বিচ্ছেদ করে কোন সন্ধির প্রকারভেদের মধ্যে তাহলে অবশ্যই বলতে হবে ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে কারণ এখানে একটা ব্যঞ্জন বর্ণ আছে আর আমরা প্রথমেই দেখে আসলাম যে যখন কোনো একটা সন্ধির একটা বর্ণ ব্যঞ্জন বর্ণ থাকবে সেটাই কিন্তু ব্যঞ্জন সন্ধির নিয়মে পড়ে যাবে স্বর সন্ধি হতে হলে দুইটা বর্ণ বা দুইটা সন্ধিকে ধ্বনিকে কি হতে হবে স্বরবর্ণ বা স্বর সন্ধি হতে হবে তো যদি বলা হয় সন্ধি সন্ধি বিচ্ছেদ করে দেখাতে তাহলে এইভাবে আমরা করব। এবং এটা যদি বলা হয়ে থাকে যে কোন নিয়মে সন্ধি সন্ধি বিচ্ছেদ করে থাকে সেটা হবে ব্যঞ্জন সন্ধির নিয়মে তো তারপর আমরা দেখলাম এই যে সন্ধি পরীক্ষার প্রশ্নে অনেকবার আসে যে সন্ধি কয় প্রকার এটা অনেকে সঠিক অ্যান্সার দেয় দুই প্রকার বা তিন প্রকার বলে থাকে কিন্তু যখন বলা হয় প্রকারভেদ নাম বলতে সেই ক্ষেত্রে কিন্তু ভুল উত্তর দেয় সবাই বেশিরভাগ সেক্ষেত্রে বলে থাকে সরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি মূলত স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি কিন্তু উত্তর হবে না হবে কি বাংলা সন্ধি এবং তৎসম বা সংস্কৃত সন্ধি যেটা একদম পরিবর্তন হয় না একদম সরাসরি সংস্কৃত থেকে চলে আসছে সেটাকেই তৎসম বা সংস্কৃত সন্ধি বলা হয়ে থাকে এই যে তৎসম সংস্কৃত সন্ধি সেটা বা তিন প্রকার এবং বাংলা সন্ধি হচ্ছে আমাদের কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে সরসন্ধি একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি আর তৎসম সন্ধির ক্ষেত্রে একটা সরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং আরেকটা কি আমাদের বিসর্গ সন্ধি তো আজকের এই পর্বে আমরা সন্ধি সম্পর্কে জানলাম এবং বিসর্গ সন্ধি সম্পর্কে জানলাম তো এর পরবর্তী যে পর্ব সেখানে আমরা সরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি সম্পর্কে জানবো সকলকে এই পর্বটি দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী যে পর্বগুলো সেগুলো দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম